চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এখানে আমাদের এখানে পয়লা বৈশাখ, 14 এপ্রিল, যেহেতু এখানে তো আর পয়লা বৈশাখ পালন করা হয় না বাংলাদেশের মধ্যে, আমরা নিজেরা নিজেরা যতটুকু পালন করি ততটুকু। আর যেহেতু আমি নেপালিতে আছি, এখানে ওইরকম কিছুই বলতে গেলে করা হয় না। তো আমি আমার বাগিনাকে নিয়ে একটু বের হয়েছি বাইরে। এই যে আমার বাগিনা, চা বলো তো। তো বাগিনাকে নিয়ে আমি আমার বাসায় গিয়েছিলাম, বাসা থেকে এখন আমি আমার আন্টির বাসায় যাচ্ছি। সেখানে আমাদের জন্য ইফতার আয়োজন করা হচ্ছে। ইফতারে বাংলাদেশের ঐতিহ্য যেটা পহেলা বৈশাখের, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, পান্তাভাত আর বিভিন্ন রকমের ভর্তা থাকবে, সেটাই হবে আজকে। খুব ভালো একটা আয়োজন, তো আমাদের সাথেই থাকুন, সব কিছু আপনাদেরকে দেখাবো। আমার আন্টির বাসায় আসলাম, আন্টির বাসায় আয়োজন চলছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, তো সবারই ইলিশ মাছটা পছন্দ, আমার খুবই পছন্দ। এ হচ্ছে চপা শুটকি, এটা দিয়ে ভর্তা করা হবে। বেগুন ভাজা হচ্ছে ভর্তার জন্য, ওর ভর্তাও করা হবে। তো ফাইনালি সব কিছুই করা হচ্ছে, সব আলুর ভর্তা থেকে ডাল ভর্তা, চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা সব কিছুই করা হয়েছে। আমার খাবারের প্লেট রেডি। এখানে ইলিশ মাছ, চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, কচুমুখি ভর্তা, আলুর ভর্তা সব কিছুই আছে পান্তাভাতের সাথে। খুব মজাদার একটা খাবার হবে। খাওয়ার পর আপনাদের সাথে আবার কথা হবে। তো এই ছিল আমাদের আজকে পয়লা বৈশাখ ইতালিতে। তো এরকমই ছিল, মোটামুটি ভালোই ছিল। তো আপনাদের জন্য সব কিছু করা, তো আমাদের পাশে থাকবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।